১০ হাজার ৩০০ শিক্ষকদের স্থায়ী সমাধানের ক্ষেত্রে মাননীয় হাইকোর্ট যে ধরনের নির্দেশিকা জারি করেছিলেন, কিন্তু তারপরেও এই ১০ হাজার ৩০০ প্রকৃত কোনো সমাধান হচ্ছে না। ইতিমধ্যে এই ১০ হাজার ৩০০ কেন্দ্র করে নানা ধরনের মুখরোচক সংবাদ প্রকাশিত হলো। ১০ হাজার ৩০০ যে আদতেই একটা বাস্তব সমস্যা, সে বিষয়টা আইন প্রণেতারও উপলব্ধি করতে পারছেন, কিন্তু তারপরও সমাধান হচ্ছে না। ১০ হাজার ৩০০ তাহলে কীভাবে সমাধান হবে? কেউ কেউ বলছেন ভোটের ময়দানে সমাধান হবে, কিন্তু সেক্ষেত্রেও ব্যর্থ। ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে এই ১০ হাজার ৩০০ শিক্ষকরা সরাসরি বিজেপি আইপিএফটি সরকারের বিরুদ্ধে ভোটদানে আহ্বান জানিয়েছিলেন। সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে ভোট রাজনীতিতে এই সমস্যার সমাধান হবে না। তবে বাকি রয়েছে একমাত্র, তা হলো আইনি পথে সমাধান। দীর্ঘদিন ধরে এই ১০ হাজার ৩০০ নিয়ে যে আইনি লড়াই চলছে, সেই লড়াই এখনও শেষ হয়নি। কিন্তু এই লড়াই কি শেষ হবে? ১০ হাজার ৩০০ এই সমস্যা কি আইনি পথে সমাধান হবে? আইনি বিশেষজ্ঞরা এ বিষয়ে যথেষ্ট সজাগ থাকলেও এখন পর্যন্ত এই ১০ হাজার ৩০০ কোনো ধরনের আইনি সমাধান বের করা সম্ভব হয়নি। শুধুমাত্র এর বিকল্প হিসেবে অনেকেই বলছেন যে একমাত্র লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই বার্তার উপরও নাকি ১০ হাজার ৩০০ সমাধান সূত্র রয়েছে। এখন এখন দেখার বিষয় এই ১০ হাজার ৩০০ শিক্ষকরা কীভাবে তাদের সমস্যার সমাধান করেন, আইনি পথে করেন নাকি আন্দোলনের পথে এই ১০ হাজার ৩০০ সমস্যার সমাধান করা হয়।